আলুর চপ খেতে কান্না ভালো লাগে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি ভিন্ন স্টাইলে আলুর চপ কিভাবে তৈরি করবেন তার রেসিপিটাই দেখাবো আপনি প্রথমে কিছু আলু খোসা ছাড়িয়ে কেটে নেবেন পানিতে সিদ্ধ করবেন সেদ্ধ করার সময় পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন এতে পরবর্তীতে লবণ কম ব্যবহার করলেও চলবে আলু যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেবেন নামিয়ে পানি ছেঁকে আলুগুলোকে মেশ করে নেবেন ভালো করে মেশ করবেন যাতে দানা দানা থাকে দানা থাকলে আপনার চপ খেতে ভালো লাগবে না যখন মেশ হয়ে যাবে আপনি এখানে কালো গোলমরিচের গুঁড়ো এবং পাতা দেবেন হ্যাঁ আমরা আজকে চিজ ব্যবহার করেছি আপনিও যদি সম্ভব হয় চিজ দেবেন যদি থাকে না থাকলে না দিলেও চলবে তারপর এখানে আপনি সুজি দিয়ে দেবেন পরিমাণ মতো দিয়ে দেবেন ডিম তারপর সেগুলোকে ভালো করে মেশাবেন এমন ভাবে মেশাবেন যাতে একটা ডো তৈরি হয় ডো তৈরি হয়ে গেলে হাতে একটু তেল লাগিয়ে এগুলোকে যে শেপে আপনি তৈরি করতে চাইবেন যেভাবে তৈরি করতে চাইবেন ঠিক সেভাবে একটা শেপ দিয়ে নেবেন যাতে আপনার ভাসতে সুবিধা হয় ফ্যানের মধ্যে তেল দিয়ে দিবেন পর্যাপ্ত পরিমাণ যেহেতু আমরা চপ বানাবো সেহেতু অবশ্যই তেলের পরিমাণ একটু বেশি লাগবে আর এখানে আমি এই যে গোল গোল চ্যাপটা করে নেয়া এই চপগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা ভেজে নেব দেখুন আমি কিভাবে ভাবছি আর এইভাবে যখন বাজা হয়ে যাবে তখন আমি একটা একটা করে উঠিয়ে নেব প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে না কেননা আপনি লাইক কমেন্ট শেয়ার যদি করেন তাহলে আমাদের ভিডিও বানাতে একটু ভালো লাগে আমরা যখন সব বানানো হয়ে গেছে দেখুন তার ভিতরে আমি একটা ভেঙে দেখাচ্ছি কি কেমন হয়েছে এই পরিমানে একটু চিজি চিজি বল আর আপনি সাথে টমেটো ক্যাশ নিয়ে এইভাবে ডুবিয়ে খেয়ে দেখতে পারেন অত্যন্ত টেস্টি খাবার بدون السلام عليكم ورحمه الله وبركاته